রেজওয়ান এবং মারিয়ম স্বামী স্ত্রী। তারা শহরের পাশে একটি বড় জমি কেনে। তারা সেখানে একটি শপিং মল করবে। তারা সেখানে কাজ শুরু করে এবং বড় একটি শপিং মল তৈরি করে ফেলে। শপিং মল উদ্বোধনের এক মাস পূর্বে রেজওয়ান এবং মরিয়ম শপিং মলটি দেখতে যায়, কিন্তু হঠাৎ করে তাদের পিছন থেকে একটি বড় পাথর কেউ একজন তাদের দিকে ছুড়ে মারে। রেজওয়ান এবং মরিয়ম সেখানেই মারা যায়। শপিং মলের ইঞ্জিনিয়ার ফয়সাল দ্রুত পুলিশ অফিসারকে ফোন দেয়। পুলিশ ইন্সপেক্টর ওয়াজেদ সেখানে আসে এবং সম্পূর্ণ ঘটনাটি শোনে। ওই সময় শপিং মলে চারজন লোক ছিল। তাদের মধ্যে ছিল প্রথমজন ইঞ্জিনিয়ার ফয়সাল। ফয়সালকে জিজ্ঞাসা করলে সে বলে, স্যার একটু আগেই আমি শপিং মলে আসলাম। রেজওয়ান স্যার এবং মরিয়ম ম্যাডাম আমাকে ফোন না দিয়েই শপিং মলে এসেছে, তাই আমার আসতে একটু দেরি হয়ে গেছে। তারপর আমি এসে দেখি এই অবস্থা। ওই সময় আমি আপনাকে দ্রুত ফোন দিই। এরপর দ্বিতীয়জন সহযোগী ইঞ্জিনিয়ার দিলরুবা। দিলরুবাকে জিজ্ঞাসা করলে সে বলে, স্যার আমি মাত্রই শপিং মলে পৌঁছালাম, এতক্ষণ আমি পার্কিংয়ে ছিলাম। আমি এসে শুনি এমন একটি ঘটনা ঘটেছে, আমি এ বিষয়ে কিছুই জানি না। এরপর তৃতীয়জন পেইন্টার পলাশ। পেইন্টার পলাশকে জিজ্ঞাসা করলে সে বলে, স্যার আমি শপিং মলের ভিতরে রং করছিলাম, হঠাৎ আমি শুনতে পাই স্যার এবং ম্যাডাম মারা গেছে, আমি এ বিষয়ে কিছুই জানি না। এরপর চতুর্থজন শপিং মলের কেয়ারটেকার রবিউল। রবিউলকে জিজ্ঞাসা করলে সে বলে, স্যার আমার খুব ক্ষুধা লেগেছিল, তাই আমি শপিং মলের একটি দোকানে নাস্তা করছিলাম, আমি এ বিষয়ে কিছুই জানি না। ইন্সপেক্টর ওয়াজেদ সবার কথা শোনার পর এবং সিচুয়েশন দেখে বুঝতে পেরে যায় কে আসলে রেজওয়ান এবং মরিয়মকে মার্ডার করেছে। এখন বন্ধুরা, তোমরা কি বলতে পারবে এখানে রেজওয়ান এবং মরিয়মকে কে মার্ডার করলো? বন্ধুরা, তোমরা খুব মনোযোগ দিয়ে ভাবো এবং তোমার উত্তরটি কমেন্টে জানাও। বন্ধুরা, তোমরা কি পারলে? এখানে রেজওয়ান এবং মরিয়মকে মার্ডার করেছে শপিং মলের কেয়ারটেকার রবিউল। তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে সে বলেছিল সে শপিং মলের একটি দোকান থেকে নাস্তা করছিল। এখনও শপিং মল উদ্বোধনই হয়নি, তাহলে সেখানে দোকান আসলো কিভাবে? আসলে সে মিথ্যা কথা বলেছে। তো বন্ধুরা, তোমরা যারা এই ধাঁধাটির উত্তর পেরেছিলে তারা ভিডিওতে একটি লাইক দিয়ে দিও। চলো পরের প্রশ্নটি দেখে আসি। লাল বরণ ছয় চরণ, পেট কাটলে হাঁটে, মূর্খ লোকে বলবে কি সে পণ্ডিতের শির ফাটে? বন্ধুরা, তোমরা যদি এই উত্তরটি পারো তাহলে কমেন্টে জানাও। কি বন্ধুরা, তোমরা কি এই উত্তরটি পারলে? এই উত্তরটি হবে ডাসপিপড়া। চলো পরের প্রশ্নটি দেখে আসি। তিন অক্ষরের জিনিসটা কি তার নাম বলো না, মাথা কাটলে চলে আর মাথা না কাটলে চলে না? বন্ধুরা, তোমরা যদি উত্তরটি পারো তাহলে কমেন্টে জানাও। কি বন্ধুরা, তোমরা কি পারলে? এই উত্তরটি হবে পেন্সিল। চলো পরের প্রশ্নটি দেখে আসি। আজ 21শে অক্টোবর, নিশি হসপিটাল একটি কাজে যায়। সে একটি রুমের পাশ দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে সে দেখতে পায় একটি মা তার বাচ্চাকে নিয়ে খুব কান্নাকাটি করছে। নিশি বুঝতে পারছিল না কি হয়েছে। নিশি তার কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে, আপনার কি হয়েছে? মেয়েটির নাম ছিল নয়না। তার কোলে একটি মেয়ে সন্তান ছিল, তার নাম ছিল নিশা। নয়না বলে, গতকাল আমার একটি মেয়ে বেবি হয়েছে, আমি সব সময় তাকে কাছে কাছে রেখেছি, কিন্তু আজ সকালে একজন নার্স আসে, তার নাম ছিল রহিমা, সে আমার মেয়ে নিশাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করার জন্য নিয়ে যায়। তারপর কিছুক্ষণ পর আমার বাচ্চাকে আবার নিয়ে আসে, কিন্তু এটি আমার বাচ্চা নয়, সেজন্য আমি কাঁদছি। নিশি এই বিষয়টি শুনে খুব কষ্ট পায়। নিশি তাকে সান্ত্বনা দিয়ে বলে, আপনি চিন্তা করবেন না, আমি বিষয়টি দেখছি, আমি হয়তো আপনার বাচ্চাকে আপনার কোলে ফিরিয়ে দিতে পারবো। নিশি অনেক চেষ্টা করে এবং নয়নার সন্তান নিশাকে খুঁজে পায়। এখন বন্ধুরা, তোমরা কি এই ছবিটি খুব মনোযোগ দিয়ে দেখে বলতে পারবে এখানে কোনটি নয়নার সন্তান নিশি? খুব মনোযোগ দিয়ে ভাবো এবং তোমার উত্তরটি কমেন্টে জানাও। কি বন্ধুরা, তোমরা কি পারলে?
আজকে প্রথমেই বলা হয়েছে আজ 21 অক্টোবর, অর্থাৎ নয়না বলেছিল গতকাল তার একটা বেবি হয়েছে, অর্থাৎ 20 অক্টোবর। তাহলে এখানে দুটি বাচ্চা রয়েছে যারা 21 অক্টোবর জন্মগ্রহণ করেছে, অর্থাৎ এই দুটি বাচ্চা নয়নার বাচ্চা নয়। এরপর এই দুটি বাচ্চা 20 তারিখে জন্মগ্রহণ করেছে, তারা দুজনে ছেলে বাচ্চা, কিন্তু নয়নার বাচ্চা তো মেয়ে, তাহলে এই দুটি বাচ্চাও নয়নার বাচ্চা নয়। এরপর সর্বশেষ দুটি বাচ্চা থাকলো, এই দুটি বাচ্চা 20 তারিখে জন্মগ্রহণ করেছে, এই দুটি বাচ্চা মেয়ে বাচ্চা। এর মধ্যে এই ডান দিকের বাচ্চাটি নয়নার বাচ্চা, কারণ তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে নয়নার চুল কালো এবং এই বাচ্চাটিরও চুল কালো। তখন নিশি নয়নার বাচ্চাটিকে নয়নাকে দিয়ে দেয় এবং নয়না খুব খুশি হয়ে যায়। নয়না বলে, এটি আমার বাচ্চা। তো বন্ধুরা, তোমরা যারা এই ধাঁধাটির উত্তর পেরেছিলে তারা কমেন্ট করে দিও। চলো পরের প্রশ্নটি দেখে আসি। দুই অক্ষরের পাখির নাম পৃথিবীতে থাকে, শেষের অক্ষর বাদ দিলে সেই নামে ডাকে, বলো তো বন্ধুরা এই ধাঁধাটির উত্তর কি হবে? বন্ধুরা, তোমরা কে উত্তরটি পেরেছিলে? এই উত্তরটি হবে কাক, আর কাক কাকা করে ডাকে। চলো পরের ধাঁধাটি দেখে আসি। পাখি নয় তবু আছে লেজ মাথা, পাখা উড়ে উড়ে যায় তবু যেথা ইচ্ছা সেথা, বলো তো বন্ধুরা এই ধাঁধাটির উত্তর কি হবে? কি বন্ধুরা, তোমরা কি পারলে? এই ধাঁধাটির উত্তর হবে উড়োজাহাজ। চলো পরের প্রশ্নটি দেখে আসি। বন্ধুরা, এখানে তোমরা তিনটি শব্দ দেখতে পাচ্ছ, এই তিনটি শব্দ থেকে একটি অক্ষর নিয়ে তোমাকে একটি শব্দ গঠন করতে হবে। বন্ধুরা খুব মনোযোগ দিয়ে ভাবো আর তোমার উত্তরটি কমেন্টে জানাও। কি বন্ধুরা, তোমরা কি পারলে? এখানে আমি গঠন করেছি আপেল, তোমরা কি শব্দ গঠন করলে সেটি কমেন্টে লিখে দিও। চলো পরের ধাঁধাটি দেখে আসি। এখন তোমাদের কিছু ম্যাথমেটিক্যাল টেস্ট হবে। বন্ধুরা বলো তো এই শূন্যস্থানে কি বসবে? খুব মনোযোগ দিয়ে ভাবো এবং তোমার উত্তরটি কমেন্টে জানাও। বন্ধুরা, তোমরা কি পারলে? এখানে শূন্য স্থানে টু বসবে, কারণ তোমরা লক্ষ্য করলে দেখো প্রথম কলামে টু মাইনাস থ্রির মাঝখানে এক, এবং তৃতীয় কলামে থ্রি মাইনাস সিক্স অর্থাৎ মাঝখানে থ্রি বসবে, আর দ্বিতীয় কলামে ফাইভ মাইনাস সেভেন অর্থাৎ শূন্য স্থানে টু বসবে। তোমরা যারা এই ধাঁধাটির উত্তর পেরেছিলে তাদের সকলকে ধন্যবাদ। চলো পরের ধাঁধাটি দেখে আসি। তিন অক্ষরের নাম আছে সবার ঘরে, প্রথম অক্ষর কেটে দিলে খেতে ইচ্ছা করে, মাঝের অক্ষর উড়ে গেলে বাজে সুরে সুরে, বলো তো বন্ধুরা এই ধাঁধাটির উত্তর কি হবে? বন্ধুরা, এই ধাঁধাটির উত্তর হবে বিছানা। চলো পরের প্রশ্নটি দেখে আসি। আজ পূর্ণিমার বাসায় তার বয়ফ্রেন্ড আয়মান এসেছে, তার সাথে পূর্ণিমার বান্ধবীরা অনেকে এসেছে, তার মধ্যে ছিল শিউলি, শিল্পী, রিবা, লুনা, শিলা, ঈশা, সুমনা এবং সাদিয়া। সবাই লুকোচুরি খেলবে বলে ঠিক করে। পূর্ণিমা তার বয়ফ্রেন্ড আয়মানকে বলে, তুমি লুকাও, আমরা সকলে খুঁজবো। এখন বন্ধুরা, তোমরা কি এই রুমটি ভালো করে দেখে বলতে পারবে আয়মান কোথায় লুকিয়ে আছে? বন্ধুরা খুব মনোযোগ দিয়ে দেখো আর তোমার উত্তরটি কমেন্টে জানাও। কি বন্ধুরা, তোমরা কি পারলে? এই দেখো এইখানে আয়মান লুকিয়ে আছে। এবার রয়েছে আজকের ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। বন্ধুরা, তোমরা স্ক্রিনে দুজন লোককে দেখতে পাচ্ছ, তোমরা এই দুজন লোককে খুব মনোযোগ দিয়ে দেখে বলো তো এই দুজন লোকের মধ্যে কে বেশি ধনী? বন্ধুরা তোমরা যদি উত্তরটি পারো তাহলে কমেন্টে জানাও। কি বন্ধুরা, তোমরা কি পারলে? এখান থাকা আইসক্রিমওয়ালাই বেশি ধনী, কারণ দেখো তার কাছে অনেক দামি দামি আইসক্রিম রয়েছে, কিন্তু পপকর্নওয়ালার কাছে শুধু পপকর্ন রয়েছে আর যা অনেক অল্প দাম।
আর এ থেকেই বোঝা যায় আইসক্রিমওয়ালাই অনেক ধনী। তো বন্ধুরা, তোমরা যারা এই ধাঁধাটির উত্তর পেরেছিলে তারা কমেন্ট করে দিও। আর আমার আজকের ধাঁধাগুলো তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিও। আর আমার চ্যানেলের নতুন সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল বাটনটি অন করে দাও। আর আমার ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে ইনশাল্লাহ আর একটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।